ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হলো দলীয় রাজনীতি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত বন্ধ থাকবে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তোফাজ্জল হত্যায় জড়িত বাকিদের শনাক্তে কাজ করছে পুলিশ পেটানোর সময় ফোনে টাকা চেয়েছিল কয়েকজন জানিয়েছে পরিবার মোবাইলের চুরির দায় আটকা পড়ছে আপনারা 2 লাখ টাকা দেবেন যত দ্রুত সম্ভব 2 লাখ টাকা দেবেন নাইলে কিন্তু আমরা ওরে মারিয়ে ফেলাম অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024 এর খসড়া চূড়ান্ত অনুমোদন সংস্কার কমিশনগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক অচিরেই শুরু হবে ছাত্র জনতা হত্যার বিচার ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি আদালত পুনর্গঠনের চিন্তা চলছে অতএব আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাবো সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সুনামগঞ্জের বাসা থেকে গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনেক লোককে ভয় দেখিয়ে জমিও তিনি ক্রয় করে এবং কি না ক্রয় করে তিনি দখল করেছে বিভিন্ন অঞ্চলে সে এত পরিমাণ টাকাগুলো মেরেছে সাধারণ জনগণের যেটা মানে বলার ভাষ্য থাকে না রাজশাহী বনানীর একটি হোটেলে অভিযান বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ ম্যানেজার সহ 3 জন আটক প্রায় 6 বছর ধরে বন্ধ রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র শাহবাগ শিশু পার্ক অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা 6 মাসের মধ্যে চালু করা সম্ভব বলছে রাজুক জলবায়ু সহায়ক প্রকল্পে বাংলাদেশের সারাফ নাওয়ারের বিশ্বজয় পেছনে ফেলেন 85 দেশের 9 শতাধিক শিক্ষার্থীকে স্থাপত্যে দেশকে নিয়ে যেতে চান অনন্য উচ্চতায় ইকোসিস্টেমে যেন ক্ষতি না হয় এমন কিছু করতে হয় তো এটার জন্য আমার প্রজেক্টটা বিশেষভাবে জুরি বোর্ডের কাছে গিয়েছিল যে আমি এমন একটা ডিজাইন করেছিলাম যেটা ইকোসিস্টেমে ইনভেসিভ কিছু হবে না বরং সেটা ইকোসিস্টেমকে আরও রিস্টোর করবে লেবাননে পেজার হামলার পরিকল্পনা হয় ইসরায়েলি সামরিক বাহিনীর 8200 এ এআই ও বিধ্বংসী গ্যাজেট তৈরি করে সাইবার ইউনিটটি